ক্লিক করুন অ্যাপের বেল আইকনে, আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। পঞ্চশায়র গণধর্ষণ কাণ্ডের 5 দিন পর গ্রেফতার এক ট্যাক্সি চালক, বৃদ্ধাশ্রমে পৌঁছে দেওয়ার নাম করে গাড়িতে তুলে নিগ্রহ, দোষ কবুল ধৃতের দাবি পুলিশের। ঘটনায় আটক আরো এক ট্যাক্সি চালক, সিসিটিভি ক্যামেরার ফুটেজ আপনারা দেখতে পাচ্ছেন। আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের প্রতিনিধি হিন্দলদের কাছে। হিন্দল, ঠিক সেই জায়গায় তুমি রয়েছো, হাইল্যান্ড পার্কের সেই ক্রসিং এ তুমি রয়েছো যেখানে গাড়ি বদল হয়। গোটা ঘটনাটা ঠিক কি হয়েছে জানতে চাইবো। একেবারেই বৃষ্টি, তোমাকে বলে রাখি, ঘটনার দিনকে রাতের বেলা ঠিক এখানে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি, পঞ্চশায়র থানার অন্তর্গত হাইল্যান্ড পার্ক ইএম বাইপাস যে ক্রসিং, ক্যামেরা পার্সন শুভজিৎ মুখোপাধ্যায়কে বলবো সেই ছবি দেখাতে, ঠিক এখানেই কিন্তু গাড়ি বদল হয়। এই যে সামনে থেকে যে গাড়িগুলো আসছে সেগুলো কিন্তু পঞ্চশায়র রোড হয়ে একেবারে ইএম বাইপাসের দিকে আসছে, এবং ঘটনার রাতে কিন্তু সেই মহিলা, তিনি কিন্তু বৃদ্ধাবাস থেকে বেরিয়ে কমিন পার্ক হয়ে যখন পঞ্চশায়র রোড ধরেন, সেই সময় একটি গাড়িকে তিনি আসতে দেখেন এবং সেই গাড়ির সাহায্য তিনি চান, গাড়ি যদি তাকে ছেড়ে দেয়। এবং সেই গাড়িতে বসে থাকা যিনি চালক ছিলেন তিনি কিন্তু তাকে ছেড়ে দেওয়ার জন্য এখানে আসেন, এবং তার পরবর্তী ক্ষেত্রে যে ট্যাক্সির বিরুদ্ধে অভিযোগ উঠছে সেই ট্যাক্সি চালক সেই সময় কিন্তু তার পিছু ধাওয়া করে, এবং যখন সেই গাড়ি থেকে এই মহিলাকে নামানো হয় পরবর্তী ক্ষেত্রে কিন্তু সেই ট্যাক্সি চালক এখানে এসে উপস্থিত হন এবং মহিলাকে বলেন যে গন্তব্যে সে পৌঁছে দেবে। বলার পরে ট্যাক্সি চালক তার সামনের আসনে সেই মহিলাকে বসান, এবং আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি ঠিক এই ইএম বাইপাস হয়ে গাড়িটি অজয়নগরের দিকে যায়। অজয়নগরে যাওয়ার পর সেখান থেকে গাড়িটি ইউটার্ন করে একেবারে নরেন্দ্রপুর থানার অন্তর্গত গড়িয়ার যে কাটিপথা রয়েছে সেই কাটিপথায় নিয়ে যাওয়া হয়, এবং সেখানে নিয়ে গিয়ে কিন্তু ধর্ষণ করা হয়। গণধর্ষণের অভিযোগ হয়েছে, দ্বিতীয় ব্যক্তি কে ছিল সেই খোঁজে কিন্তু তল্লাশি শুরু করেছে পুলিশ। পুলিশের ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে যে সমস্যা হয়েছিল যে ইস্ট ডিভিশনের সমস্ত যারা দক্ষ অফিসার রয়েছেন তাদেরকে নিয়ে একটা টিম গঠন করা হয়, এবং সেই টিম কিন্তু পঞ্চশায়র থানাকে অ্যাসিস্ট করছিল, এবং গোটা ঘটনা সিসিটিভি ফুটেজ খুঁজে পাওয়া যায়। সেই সিসিটিভি ফুটেজ থেকে কিন্তু গাড়িটিকে শনাক্তকরণ সম্ভবপর হচ্ছিল না, কেন গাড়ির নাম্বার সিসিটিভি ফুটেজে স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল না, তেমনটাই কিন্তু তদন্তকারীরা বলছেন। এবং পরবর্তী ক্ষেত্রে যেটা সিদ্ধান্ত নেওয়া হয়, এই অঞ্চলে যত এই ধরনের গাড়ি রয়েছে যেই গাড়ি সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে সমস্ত গাড়িকে এবং গাড়ির মালিককে গাড়ির চালকদেরকে তাদেরকে ডাকা হয় এবং তাদেরকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করে পুলিশ। এবং পরবর্তী ক্ষেত্রে পুলিশ যেটা বলছে যে উত্তম রাম নামে যে ট্যাক্সি চালককে গ্রেপ্তার করা হয়েছে তার কথায় কিন্তু অনেক অসঙ্গতি ধরা পড়ে, এবং পরবর্তী ক্ষেত্রে সে স্বীকার করে নেয় ঘটনার কথা এবং তারপরেই তাকে গ্রেপ্তার করা হয়। কিন্তু দ্বিতীয় ব্যক্তির উপস্থিতি কি ছিল, দ্বিতীয় ব্যক্তি কে ছিল, আদৌ তার উপস্থিতি ছিল কিনা, সমস্ত বিষয়টাই কিন্তু তদন্তকারীরা খতিয়ে দেখছেন। ইতিমধ্যেই ধৃত ট্যাক্সি চালককে আলিপুর আদালতে পাঠানো হয়েছে এবং গোটা তদন্ত প্রক্রিয়া তারা এগিয়ে নিয়ে যাচ্ছেন, এবং তারা যেটা বলছেন যে এই ট্যাক্সি চালককে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে, সেই কারণে পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে আদালতে পাঠানো হয়েছে, এবং তাকে পুলিশি হেফাজতে পেলে তাকে আরও জিজ্ঞাসাবাদ করে কিন্তু দ্বিতীয় ব্যক্তির খোঁজ পাওয়া যেতে পারে, তেমনটাই কিন্তু তদন্তকারীরা বলছেন। বৃষ্টি, ধন্যবাদ হিন্দল।